পাত্র ভর্তি ইলিশ ভাজা কিংবা শাক মাছ ডাল ভাত ভর্তা পদের যেন অভাব নেই। বড় জায়গা জুড়ে স্থান পেয়েছে শুধু মাংসের নানা পদ। ফলের সমাহারে চোখ আর মন দুটোই জুড়িয়ে যায়। আবার আস্ত কলাগাছ রাখা হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটকে পরিপূর্ণতা দিতে। ইলিশ তো আসলে আমাদের জাতীয় মাছ, তো ইলিশ আসলে সবাই পছন্দ করে, তার জন্য স্পেশালি ইলিশ ভাজার একটা লাইভ স্টেশন রাখা হয়েছে। তারা ওখান থেকে দেখা গেছে যে লাইভ স্টেশন থেকে ইলিশ মাছ ভেজে একদম গরম গরম পাতে নিতে পারবেন। আবার দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় নানা পদের মশলা চাল কিংবা সব মৌসুমের সবজিও রাখা হয়েছে। দেশের এবং বিদেশি অতিথিদের সামনে আবহমান বাংলার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিতে তুলে ধরতে তৃতীয়বারের মতো এমন আয়োজন করলো ঢাকা রিজেন্সি হোটেল। যারা শহরে থাকে তারা গ্রামের সাথে হয়তো তাদের টাচ নাই, বা হয়তো তারা গ্রামে হয়তো বছরে দুইবার একবার যায় কিনা, হয়তো কয়েক বছরে যায় না, তাদের জন্য এবং ফরেন যারা অতিথি আছে তাদের জন্য আমাদের এই আয়োজন যে গ্রাম বাংলাদেশের গ্রাম আসলে কেমন হয় সনের সাউনির চায়ের দোকান, টেলিভিশন চালিয়ে ক্রেতার জন্য অপেক্ষা, তার পাশেই দোতারা আর বাঁশির সুর যে কাউকেই ক্ষণিকের জন্য হলেও নিয়ে যাবে গ্রাম বাংলার সেই শেকরের কাছে। মুহূর্তেই মনে হবে বয়ে যাওয়া নদীর তীরে চিরচেনা গানের সুরে টং দোকানে বসে চা পানের সুখস্মৃতি। তারকা হোটেলে গ্রামীণ জনপদের আবহাওয়া তৈরি করে চমকে দিয়েছেন আয়োজকরা। পাশে অপেক্ষা করছে ফুচকাওয়ালা, আছে মুখরোচক খাবার, ঝালমুড়ি চটপটি ঝাল ফুচকা আর দই ফুচকা। এমন দৃশ্য যে কোনো পাঁচ তারকা হোটেলে বিরল। একটা বাজার, একটা লোকাল আঞ্চলিক বাজার, নদীর পাড়ে যে বটে গাছ, যদি আমরা পারতাম আমি এখানে একটা বট গাছ নিয়ে আসতাম, তো সেটা যেহেতু সম্ভব হয়নি, তো সেখানে আমরা দেখা গেছে যে একতারা দোতারা যে মিশ্রণ যারা টঙ্গের দোকানে নদীর পাড়ে, এখানে নদীও আসলে আনা সম্ভব হয়নি আমাদের পক্ষে, যদি পারতাম সেটাও নিয়ে আসতাম, তো নদীর পাড়ে টঙ্গের দোকানে চা খেতে খেতে বট গাছের নিচে যে গানের যে সুরটা উপভোগ করা সেই ভাইবটা অ্যাকচুয়ালি আমরা দিতে চেয়েছি। শহুরে জীবনে শৈশবের ছেড়ে আসা গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ মাঝে মধ্যেই স্মৃতি হয়ে নাড়া দেয়। সেই স্মৃতিকে নাড়া দিতেই পাঁচ তারকা হোটেলে এমন বৈচিত্র্যময় আবেদন। দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সমাহারে দ্য লোকাল কালিনারি হ্যারিটেজ অব বাংলাদেশ নামের এই আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল। ফোকাসটা হচ্ছে যে গ্রাম্য আঞ্চলিক একটা আয়োজনের আয়োজন করা, মানে এই এই ভাইবটা ক্রিয়েট করা, যাতে বাংলার মানুষজন যারা এখনো অনেকে আছে যারা শহরে থাকে তারা গ্রামের সাথে হয়তো তাদের টাচ নাই, বা হয়তো তারা গ্রামে হয়তো বছরে দুইবার একবার যায় কিনা, হয়তো কয়েক বছরে যায় না, তাদের জন্য এবং ফরেন যারা অতিথি আছে তাদের জন্য আমাদের এই আয়োজন। চায়ের কেটলি কিংবা বিলুপ্ত প্রায় হারিকেন সাজানো হয়েছে নিপুণ হাতের পেইন্টে, রয়েছে নানা রঙের কাচের চুড়ি, মাটির পুতুল আর কারুকার্য করা হরেক রকম পণ্য। একটা চায়ের কেটলি আছে যেটা হচ্ছে রিক্সা পেন্ট করা, তার মানে যে কেটলিটা যেমন আমরা রঙের দোকানে ইউজ করি তেমনই রিক্সা পেন্ট, কিন্তু রিক্সার পিছনে রিক্সা পেন্ট কিন্তু বাংলাদেশের একটা কালচারের ঐতিহ্যের অংশ, এবং সারা পৃথিবীতে যে যাকেই আপনি জিজ্ঞাসা করবেন যে রিক্সা পেন্ট আসলে কোথাকার উৎস, কোথায় পাওয়া যায়, বাংলাদেশ সবার আগে নাম আসবে। শীতের ছোঁয়া এখনো লাগেনি শরীরে, তবে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠারও দেখা মিলল রিজেন্সিতে। ভাপা পিঠা পুলি পিঠা সহ ঐতিহ্যবাহী নানা পিঠা দই ও মিষ্টির পসরাও সাজানো হয়েছে। এখানে দই আছে, ভাপা পিঠা আছে, পুলি পিঠা আছে, প্লাস নাড়ু আছে, এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিলের খাজা থেকে শুরু করে এভরিথিং, হ্যাঁ, বা তারপর হচ্ছে গোলাপ জামুন যেটা আমাদের বাংলাদেশিরা অনেক বেশি পছন্দ করে, দেন আছে হচ্ছে রসমালাই। 9 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত চলবে দ্য লোকাল কালিনারি হ্যারিটেজ অব বাংলাদেশ আয়োজন। আর যে কেউ চাইলেই যেতে পারবেন এমন দৃশ্য দেখতে আর মজার সব খাবার খেতে। আবার বিশেষ ব্যক্তিদের জন্য রয়েছে দারুণ দারুণ সব অফার। যে কেউ চাইলেই আমাদের ফেস্টিভ্যাল আসতে পারে, মানে এভরিওয়ান ইজ অলওয়েজ ওয়েলকাম এট ঢাকা রিজেন্সি। জাস্ট যদি তারা আমাদের কিছু অফার আছে বাই ওয়ান গেট ওয়ান, তারা যদি ওই সিলেক্টেড কার্ডের মেম্বার হয়ে থাকে, কার্ড হোল্ডার হয়ে থাকে, তারা বাই ওয়ান গেট ওয়ান পাবে। আর যারা ঢাকা রিজেন্সি লয়্যালটি প্রোগ্রাম প্রিমিয়ার ক্লাব সেটার মেম্বার হয়ে থাকে, তাহলে তারা বাই ওয়ান গেট ওয়ান পাবে। ফ্যান অফ ঢাকা রিজেন্সি, ঢাকা রিজেন্সির একটা ফ্যান গ্রুপ আছে আমাদের নিজস্ব স্বতন্ত্র, সেটার মেম্বার হলে তারা বাই ওয়ান গেট ওয়ান পাবে।